হ্যালো এভরিওয়ান, আমার হচ্ছে হঠাৎ করে মাথার মধ্যে একটা ভূত চাপছে, আর ওই ভূতকে মাথা থেকে নামাতেই হচ্ছে আজকে ভিডিওটা করা। সো ভূত চাপছে হচ্ছে আমার মাথায় কালার করার। আমি আগে হচ্ছে জাস্ট চুলে কালার করতাম, ব্রাউন করছি, চেরি রেড করছি, এরকম টাইপ অনেক কালার করা হয়েছে। বাট অনেক দিন যাবত আমি ব্ল্যাক হেয়ার নিয়ে ঘুরতেছি, অ্যান্ড সামনে হচ্ছে আমার একটা ছোটোখাটো ফাংশন আছে। সো মনে হচ্ছে যে হ্যাঁ, একটু কালার করা উচিত। এখন বাজে 11:30, আর আমি রাতেবেলা ভিডিও করতে বসছি। ভিডিও না, মেনলি চুল কালার করতে বসছি। আমি হচ্ছে একটু বাইরে গেছি, অ্যান্ড এই টফচের কালারটা নিয়ে আসছি। এটা হচ্ছে 7.45 আর ওয়াইন্ডেড কালার, আর হচ্ছে ক্রিম কালার। সো ছোটোটা ছিল, ছোটোটা আনি না, আমি বড়োটাই আনছি। লেটস আনপ্যাক ইট, দেখি ভিতরে কী কী আছে। ভেতরে অ্যাট ফার্স্ট হচ্ছে আছে একটা কম্ব আর হেয়ার ব্রাশ, মানে কালার ব্রাশ। এই কালার ব্রাশটা মোস্ট প্রবলি আমার কোনো কাজের না, ঠিক আছে, এত হার্ড আর মানে ভালো কোয়ালিটি না। ফার্স্ট অফ অল দিচ্ছে যেটা বেশি, কোমটা হয়তো আমি কাজে লাগাবো, এই যে শার্প লাইনটা। দেন হচ্ছে এটার ভেতরে আছে একটা ডেভেলপার, অ্যাজ ইউজুয়াল ডেভেলপার তো থাকবেই। পার্টটা স্যাডেস্ট থিং ইজ ডেভেলপার এতটুকু, তুমি দেখতে পাচ্ছ, হোপসো দেখা যাওয়ার কথা, এতটুকু জাস্ট ডেভেলপার। সো আমার কথা হচ্ছে ডেভেলপার যদি এতটুকু হয়তো বোতলটা এতটুকুই হইতো, এত বড় বোতল দিছে কেন। হ্যালো, নেক্সট আছে হচ্ছে এটার ভেতর ক্রিম কালারটা। হ্যাঁ, ক্রিম কালারটা হচ্ছে 80 ml এর, ছোটো নাকি মেবি আছে 30 ml অর 20 ml। আচ্ছা, তো এমনি হচ্ছে 80 ml এর টানছি, হচ্ছে ক্রিম কালারটা যেটা। আর নেক্সট এটার ভিতর আছে একটা একটা হ্যান্ড গ্লাভস, একটা না মানে এক পেয়ার হ্যান্ড গ্লাভস। সো শেষ, এডিবার কোনো কাজ নেই, এতটুকু জিনিস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার হেয়ার কোনো ব্লিচ করা না। সো আমি একটু ভয় আছি জাদু কি কালার আসবে কিনা, আর আমি ভাবতেছি যে একটু বেশি টাইম রাখবো হেয়ার কালারটা। লেটস সি কতক্ষণ রাখি, বিকজ আমি একটু ডার্ক কালার চাচ্ছি, একদম পিঙ্কিশ টাইপের কোনো কালার চাচ্ছি না। অল্প টাইম রাখলে হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা কালার আসে। মানে হচ্ছে ইনস্ট্রাকশনটা একটু পড়ি, এখানে হচ্ছে অপারেশন মেথড দেওয়া। প্রথম বলছে রিন্স হেয়ার ক্লিন অ্যান্ড ব্লো ড্রাই হেয়ার 80%, ফার্স্ট ফুলি মিক্স ব্লিচ পাউডার উইথ ডেভেলপার। বাট এখানে কোনো ব্লিচ পাউডার নাই, আর আমি হচ্ছে অনেকগুলো ভিডিও দেখছি, ওখানে হচ্ছে ডিরেক্টলি ডেভেলপারের সাথে কালারটা দিয়ে জাস্ট চুলে ইউজ করে ফেলছে। ব্ল্যাক চুলেও দেখলাম কালার আসছে, মানে একটু বেশি টাইম রাখতে হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, এটা আমি স্টেপটা মানে কী বলবো, স্টেপটা হচ্ছে আমি ইগনোর করি। দেন বলছে মেক হেয়ার কালার ক্রিম অ্যান্ড ডেভেলপার ফুলি মিক্সড ইন প্রপোর্শন 1:1, দেন ইউজ কম হেয়ার ফ্রম দ্য রুট টু টিপ অ্যান্ড ইনশোর আ গুড কভারেজ অফ আপ টু হেয়ার 100%। মানে বলছে লাইক এটা থিক লেয়ার অ্যাপ্লাই করতে তারপর কতক্ষণ রাখতে বলছে, দেখি তো অ্যাবাউট রিজার্ভ 20-30 মিনিটস ইন হেয়ার। বাট 20-30 মিনিটস হচ্ছে ব্লিচ করা চুলের মধ্যে ভালো কালার, সেটা আমার ব্ল্যাক হেয়ার, ফুললি ব্ল্যাক হেয়ার। সো আমার অনেক বেশি টাইম রাখতে হবে, লাইক রাখবো বেশি, পরে বলবো আমি কালারটা আসার পর বলতে পারবো কি। এখন আমি জাস্ট চোখটা আমি মানে পার্ট ডিভাইড করে নেবো যে কোথায় কোথায় আমি কালার করবো। আমার ইচ্ছা আছে হচ্ছে এই যে ব্ল্যাক মানে তোক লাগে সিকেন। ফার্স্ট অফ অল আমার ইচ্ছা আছে হচ্ছে এই যে ব্যাক পোর্শনটা, এই ব্যাক পোর্শনটা ভেতর হচ্ছে কালার করার, যাতে আমি হচ্ছে চুল পনিটেল করলে এই জায়গায় থাকে কালারটা। সো আমি মোস্ট প্রবলি এই পোর্শনটাকে কালার করবো, দুই সাইড থেকে একটা একটা স্টিক করে হচ্ছে এই পোর্শনটাতে কালার দিব, ভেতর থেকে একটা স্টিক বের করবো, আমি একটু কম করে বের করবো। তারপর হচ্ছে আমার লাস্টলি ইচ্ছা আছে হচ্ছে এই এই জায়গায় দেওয়া লেন্থের ভেতর। আমি এখনও শিওর না যে আমি কি লেন্থের ভেতর করবো কিনা, আমার ইচ্ছা আছে লেন্থের ভেতর করার আর এই সাইডে করার, ঠিক আছে। সো লেটস ডিভাইড মাই হেয়ার, আমি একটু দেখি চুলের ভেতর কোনো মানে ডিট্যাঙ্গেল করবো যে আমার চুলগুলোকে, দ্যাটস ইট। যদিও আমি আসাইছি চুল, স্টিল ডিট্যাঙ্গেল করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার উপরে চুল লাগে চাটকে নি, আমি হচ্ছে এখান থেকে এই চুলটা বের করবো। ইজ ইট এনাফ, এতটুক মোস্ট প্রবলি এনাফ, কিন্তু আমি যখন ছুটি করবো তখন চুলটা এখানে থাকবে, ঠিক আছে। সো ইয়েস, মেবি এনাফ, এখান থেকে যখন চুল ছাড়বো তখন, হ্যাঁ ঠিক আছে। হচ্ছে আমি জাস্ট গ্লাভসগুলো পরে তারপর হচ্ছে স্টার্ট করবো কালারটা অ্যাপ্লাই করা, বিকজ কালারটা অনেক বেশি ডার্ক, আর হাতে লাগলে যদি না উঠে ভাই এর চেয়ে ওয়েস্ট কিছু হবে না, কারণ কালকে বাইরে যাবো। এখন রাত হয়েছে, আমি রাতেরবেলা বসে বসে খানা দানা সব বাদ দিয়ে কালার করতেছি। আমার এই মানে পিনিক, এত পিনিক জীবনে বলার আসলে কোনো ভাষা নেই। এখানে হচ্ছে একটা মগ নিয়ে এসেছি পিচ্ছি, এখানে হচ্ছে 1:1 ডেভেলপার আর কালার অ্যাড করতে। সো আমি হচ্ছে এখানে যেই অ্যামাউন্টের কালার যেগুলো করতেছি ওই অ্যামাউন্টেরই হচ্ছে কালার দিব। ও, আমার সবচেয়ে জিনিসটা ভালো লাগে যে ফয়েল র্যাপটা যখন খুলতে হয় না চুজ থেকে। দেখো এটা খুব সিম্পল, এখানে ওপেন হয়নি, কেমন ভাগে আমার গুটাইতে হবে বিশাল বিশাল। আমি হচ্ছে এইটুকু হেয়ার ডেভেলপার নিছি, তো সেম অ্যামাউন্টেই হচ্ছে হেয়ার কালারটা নিব, আলাদি বাড়া না। সেগুলোকে আমি হাত দিয়ে মিক্স করবো, বিকজ আমি চাইতেছি না এখন রেড কালারের ভেতর আমার কিছু মিশাইতে মানে কিছু ভরাইতে। ঠিকই এত আছে, কালার লাগবে আর একটু,
পারি, আমার গ্যারান্টিতে যদি লাগে কালার শেষ সর্বনাশ। এখন চলো পুকুরে অ্যাপ্লাই করে স্টার্ট করি। মোটা তো মোটা লেয়ার দেওয়ার জন্য এক্সপেরিমেন্টাল হেয়ার কালার যদি চুল নষ্ট হয় আম্মু একটু মাইরাই ফেলবে, আমাদের পুরো মাইরাই ফেলবে, বাঁচার কোনো সম্ভাবনা নেই দেখতেছি। সো দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট, এরকম আসছে কালারটা, দ্য এক্সাক্ট ওয়াইন রেড কালার আই ওয়ান্টেড। অনেক বেশি হ্যাপি আমি এই কালারটা নিয়ে, কজ আমি কখনো ভাবি নাই যে আমার চুলে ব্লিচ নাই আর এত সুন্দর কালার আসবে। তোমাদের কিরকম লাগছে আমাকে জানাও। ওকে বাই।